আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ অন করার সময় আপনার নাম এবং আপনার একটি ফটো শো করুক, চাইলে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন আপনার সেফটির জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আপনার কম্পিউটারে এবং ল্যাপটপে এই দুর্দান্ত সেটিংটি করে ফেলবেন। তো প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন সার্চ অপশানে, এখানে সার্চ করুন কন্ট্রোল প্যানেল লিখে, কন্ট্রোল প্যানেল, ওকে, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পরে উপরে দেখতে পাবেন কন্ট্রোল প্যানেলের আইকনটি চলে এসছে, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান দেখাচ্ছে, অনেকগুলো সেটিংয়ের আইকন এখানে শো করছে। আপনাকে কি করতে হবে, উপরে দেখছেন ভিউ বাই লার্জ আইকন, আপনি এই লার্জ আইকনের উপর ক্লিক করুন, তারপরে ক্যাটাগরি অপশানে ক্লিক করুন। দেখছেন এরকম একটি ইন্টারফেস শো হবে, এখানে দেখছেন কিছু অপশান দেখাচ্ছে। এখন এখান থেকে ইউজার অ্যাকাউন্টে আপনাকে চলে যেতে হবে, নিচে দেখছেন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এই অপশানটিতে ক্লিক করুন। তারপরে এখানে দেখছেন একটা আইডি দেখাচ্ছে, এই আইডিটার উপর ডবল ক্লিক করতে হবে। দেখুন এখানে ডবল ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম, ক্রিয়েট এ পাসওয়ার্ড, চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, ম্যানেজমেন্ট অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে যেহেতু আমি একটা নাম সেট আপ করবো, সেহেতু আমি এখানে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নাম এই অপশানেতে ক্লিক করলাম। দেখুন এখানে নিউ অ্যাকাউন্ট নেম, আপনাকে এখানে একটি নাম, নতুন একটি নাম দেওয়ার জন্য তারা বলছে, তাহলে আমি এখানে নামটি দিয়ে দিই। দেখুন আমি এনএস টুইন লিখলাম, আমার নামটি লিখলাম, আমি এখন কি করব, এখানে চেঞ্জ নেম এই অপশানেতে ক্লিক করব। ওকে, আমার নামটি কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এখন যদি আপনি ইচ্ছা করেন আপনার সেফটির জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে এখানে দিবেন, আপনি কম্পিউটারটা যখন অন করছেন তখন একটা পাসওয়ার্ড দিয়ে অন করবেন, তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। দেখুন ক্রিয়েট এ পাসওয়ার্ড এই অপশানেতে ক্লিক করুন। এখানে পাসওয়ার্ড দেওয়ার তিনটি অপশান দেখাচ্ছে, একটি হচ্ছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, টাইপ এ পাসওয়ার্ড হিন্ট। আপনাকে যেটা করতে হবে, এখানে নিউ পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন এবং কনফার্মের জায়গায় ওই একই পাসওয়ার্ডটি দিয়ে ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করবেন। টাইপে হিন, টাইপে পাসওয়ার্ড হিন এই অপশানটিতে ক্লিক করার প্রয়োজন নেই, এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার কম্পিউটারে পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এবং আপনি কম্পিউটার অন করলে পাসওয়ার্ড দেওয়ার জন্য কম্পিউটার রিকমেন্ড করবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে তারপর কম্পিউটার অন করবেন। তো ওকে, আমি দেখালাম কিভাবে একটি পাসওয়ার্ড এবং একটি নেম আপনি সেট করতে পারেন, এখন আমি দেখাবো কিভাবে এই পিকচারটি আপনি অ্যাড করতে পারেন। তো আমি সাধারণভাবে চলে যাচ্ছি, আপনাকে চলে যেতে হবে কম্পিউটারে স্টার্ট বাটনে, এখান থেকে সেটিং অপশানে ক্লিক করুন। সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের উপর ক্লিক করুন। তারপরে নিচে দেখবেন ব্রাউজ ফর অন, ব্রাউজ ফর অন এর উপরে ক্লিক করুন। এখান থেকে আপনার যে লোকেশানে আপনি ফটোটি রেখেছেন সেই লোকেশান থেকে ফটোটি সিলেক্ট করে দেবেন, আমি জাস্ট এটি সিলেক্ট করছি। দেখুন এখানে আমার ফটোটি অ্যাড হচ্ছে, ওকে আমার ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এটা সাইন আপ করে দেখাই, সরি স্ক্রিন রেকর্ড চলছে আমার, এটা সাইন আউট হবে না, আমি এখান থেকে সাইন আউট করে দেখাতে পারবো না, আমার স্ক্রিন রেকর্ড চলছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু সেট আপ হয়ে গেছে, আপনার নামও সেট আপ হয়ে গেছে, আপনি আপনার নাম এবং আপনার পিকচার কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনি যখন অন করবেন তখন আপনার নাম এবং পিকচার দেখাবে, আর যদি পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে সেখানে পাসওয়ার্ড চাওয়ার জন্য রিকমেন্ড করবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লেগেছে যদি ভিডিও থেকে কিছু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি কম্পিউটার রিলেটেড যে কোনো প্রবলেমের ভিডিও খুব সুন্দরভাবে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।